সোনারবাণীকেরা ও তরুণেরা ও জোয়ানেরা ভালো করে শুনে রেখে দেন, শেখ জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি ওই বাগদাদে গিয়ে বলেছিলেন, এ ভক্ত মুরিদেরা আমার বাহালুল কোথায়, আমার বন্ধু বাহালুল কোথায়, আমি বাহালুলের কাছে যেতে চাই। ওই বাগদাদের মানুষেরা বলেছিলেন, হুজুর সে হলো পাগল মানুষ, সে হলো দিবানা মানুষ, তার চুল এলোমেলো, তার খাবার ঠিক নাই, তার ঘরে ঠিক নাই, সে পাহাড়ের মাথায় বসে থাকে, সে গাছের ডালে বসে পা ঝুলিয়ে দোলা মেরে বসে থাকে। ও আমাদের হুজুর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আপনি তার দেখা করবেন না, চলেন চলেন আমরা ফিরে যাই। ওই সময় জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা চলো চলো আমি বাহালুলের সঙ্গে একটু দেখা না করে যাব না, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। ও তরুণেরা জোয়ানেরা ও আমার নবী পাকের দিবানারা ভালো করে শুনে রেখে দেন, ওই সময় জুনাইদ বাগদাদি তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দেখতে পায় আল্লাহর দিবানা আল্লাহর ইশকে মাশুক ওই পাহাড়ের উপরে বসে আছে। শেখ জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি গিয়ে হযরতে বাহলুল তানা বাহলুল পাগল রহমাতুল্লাহ আলাইকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউলিয়াল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বাহলুল সালামের জবাবটা দিয়ে বলেছিলেন, তুমি না সেই শেখ জুনায়ের যে কিনা মানুষের উপকারের কথা বলে বলে বেড়াও, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর ওলিকে দেখে চিনতে পারলো, আশ্চর্য হয়ে গেল, তুমি না সেই জুনাই শেখ জুনাই যে আল্লাহর ওলি যে মানুষের ভালো কথা বলে বলে বেড়াও, তুমি না সেই? হ্যাঁ হুজুর আমি সেই জুনাই। কি ব্যাপার, এখানে এসেছো, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, তাও জিজ্ঞাসা করছে। হুজুর বললেন, পাগল মানুষ কখন কি বলে বাবা ঠিক নাই, কিরাম আল্লাহর পাগল দেখেন, কোথায় আপনার কাছে হুজুর এসেছি। ও এসেছেন, আচ্ছা বলো তো খাবার আদবটা একটু বলো তো, কে বলছে খাবার আদব বলার আগে বাহালুল পাগল জিজ্ঞাসা করবেন একটা একটা বিষয়ে, উঠে আবার সালাম নিয়ে চলে গেলেন, খাবার আদবটা বলো। ও আমার সোনার মানিকেরা শেখ জুনাইদ আল্লাহর ওলি জুনাইদ রহমাতুল্লাহ আলীকে বলেছিলেন, বাবা ও বাবা শেখ জুনাইদ তুমি বলো খাবার আদবটা বলো, খাবার নিয়মটা তুমি আমাকে বলো। পাগল বাহালুল রহমাতুল্লাহ আলীকে বাদশাহ হারুনের জামানায় সেই পাগল যে পাগলটা কবরে বসবাস করত। ও সোনার মানিকেরা ও তরুণেরা জোয়ানেরা ভালো করে শুনে রেখে দাও, যখন এই পাগল কথাটা বলেছিলেন ওই সময় শেখ জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, খাবার আদব হলো ওই খাবার খাওয়ার সময় বসে খেতে হবে, আর খাবার আগে দস্তারখানাটা বিছিয়ে খেতে হবে, ওই খাবারটা খেতে হবে অল্প অল্প করে লোকমা খেতে হবে, খাবার আগে দোয়া বলতে হবে, মাঝখানে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, খাবার আগে দুহাতটা ভালো করে ধৌত করতে হবে, খাবার শেষে ওই দস্তারখানার উপরে যে খাবার পাখিটুকু পড়ে যাবে ওই খাবারগুলো খেতে হবে, লাস্টে সুন্দরভাবে হাত দোয়া করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, চিল্লে বলুন। তাহলে আমাদের এর দ্বারাই এই ঘটনা শুনলে হবে না, এখান থেকে আমাদের মেন আমলটা বের করে আনতে হবে। তাহলে খাবার আদব হলে খাবার আগে হাত দুখানা ধুতে হবে, ভাই দাঁড়িয়ে খেতে হবে না চিত হয়ে শুয়ে খেতে হবে, কোনটা? বসে খেতে হবে, বসে খেতে হবে, খাবার নিচে দস্তারখানা বিছিয়ে দাও, দস্তারখানা নাও থাকলে কম করে একটা কাগজ বিছিয়ে দাও, দস্তারখানা সমতুল্য বিছিয়ে দাও, তার উপরে খাওয়া দাওয়া করো, দু হাত ধুতে হবে, এবং খাওয়ার সময় ছোট ছোট লোকমা থেকে শুরু করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করে খাওয়া শুরু করতে হবে। যখন দলের ভিতরে খাবে, রসুলের একজন হাদিস এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছোট্টবেলায় তিনি বর্ণনা করলেন, অনেক মানুষ খাচ্ছে আমি খেলাম আমার হাতটা এদিকে ওদিকে, আবু সালামা হুজুর বর্ণনা করছেন আমার হাতটা এদিকে ওদিকে যাচ্ছে, রসুলুল্লাহ বললেন, এই সালামা নিজের দিক দিয়ে খাও, ছোট লোকমা দিয়ে শুরু করো, নিজ জায়গা থেকে নিজ স্থান থেকে খাও, এটা হলো সুন্নাত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আমি নিজের দিক দিয়ে আমি খেতাম, পেয়ারা হাজিরিন আমার আব্বা জানেরা, তাহলে খাবার মাঝখানে
আল্লাহুমা লাকাল হামদ ওয়া লাকাস শুকুর। যদি খাবার শেষে দোয়াটা ভুলে যাও তাহলে লাস্টে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আউয়ালু ওয়া আখির। একবার জোরে বলুন, এগুলো আমাদের শিখতে হবে। যেই এই আদবের কথাটা বললেন, বাহলুল পাগল মুখ দিকে বলে, এখনো তুমি খাওয়ার আদব জানো না, তুমি বড় আল্লাহর ওলি হয়েছ, আমি সেজে বেড়াচ্ছ বলে উঠে আবার চলে গেল। আচ্ছা বাবা ঠিক বলেছে না ভুল বলেছে, খাবার আদব ঠিক বলেছে তো, কিন্তু বাহালুল রহমাতুল্লাহ আলাইহি পাগল, আল্লাহর ইশকে দিবানা, সে বলছে তুমি এখন খাবার আদব জানো না, তুমি আমির হয়ে মানুষের দিনের দাওয়াত দিচ্ছ, তোমার সাথে কথা বলবো না। আবার উঠে চলে যাচ্ছে, গিয়ে আবার একটা পাথরের উপর বসে আছে, পাগল মানুষ। ও আমার সোনার মানিকেনা, ও তরুণেরা ও জোয়ানেরা, ভালো করে শুনে রেখে দেন, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আবার সে জায়গায় হেঁটে হেঁটে যায়। ভক্তরা বলেছিলেন, হুজুর সে পাগল মানুষ, আপনি যাবেন না, কখন কি কথা বলে দেবে আপনি তাল পাবেন না। শেখ জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না, ওলিদের সাথে সে আমার বন্ধু, সেও আল্লাহর মাশায়েক, তার সাথে আমি যত কথা বলবো আমি ভালো কিছু আমি শিখতে পারবো। তাই সমাজে আমরা যদি আলেমের সঙ্গী হয়ে যাই, আলেমকে ঘেটাই, ভালো ভালো কথা শিখি, কোরআন হাদিসে আমরা ভালো ভালো শিখতে পারবো। চোরকে ঘেটালে চুরি করার টেকনিক পাওয়া যায়, সুদকরকে ঘেটালে সুদ কিভাবে টাকা দিলে খাওয়া যায় এ টেকনিক পাওয়া যাবে, ঘুষখোরের সঙ্গে ওটা বাসা ঘেটালে তাকে বাবা ঘুষের প্রসেসিং খাওয়ার লাইনটা বলে দেবে বাবা। কিন্তু আল্লাহর ওলির আলেমদের সাথে যদি ঘেটানো হয় তাহলে তার জবান থেকে ভালো ভালো ফতোয়া ফরায়েজের কথা বার হবে না, হবে না। শেখ জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন, আবার গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা, তোমার নাম কি? আমার নাম জুনাইদ, যে কিনা খাবার আদব জানে না। আল্লাহর ওলি হযরতে বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা জুনাইদ, ও বাবা জুনাইদ, বলো বলো মানুষের সঙ্গে আদবের কিভাবে কথা বলতে হয় এই আদবটা একবার আমাকে বলো। ওই সময় জুনাইদ বলেছিলেন, মানুষের সঙ্গে যখন কথা বলা হবে চিল্লে কথা বলা যাবে না, নিশুসরে কথা বলতে হবে, বড়কে সম্মান দিয়ে কথা বলতে হবে, এটা হলো কথার আদব। না না, তুমি এখন কথার আদব জানো না, যাও চলে যাও। আবার এক জায়গাতে উঠি আবার গাছের ডালে উপরে বসে আছে, আল্লাহর ওলি শেখ জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি পিছন ছাড়ে না, কত দূর দূর আমি দেখবো, আমি যেকালে জানি না আমি শিখবো, শিক্ষা অর্জন করা ইসলামের ফরজে আইন। আল্লাহ নবী বললেন, তলাবাল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আয় আমার সাহাবা কেরামেরা, আমি রসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, শিক্ষা তোমরা অর্জন করো, কারণ শিক্ষা এলেম, শিক্ষা অর্জন করা ফরজে আইন। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে আর কবর পর্যন্ত, ওই কবরের আগ পর্যন্ত আমাদের শিক্ষা অর্জন করা লাগে। শিক্ষা কোনোদিন কাছে বুড়ো হয় না। ও তরুণেরা জানেনা, ও আমার আব্বা জানে না, চলে গেল আবার দূরে, আবার সালাম দিলেন, কি তোমার নাম? আমার নাম সেই জুনাইদ। ও জুনাইদ, বলো বলো রাতের বেলা ঘুমোবার আদবটা আমাকে বলো। আল্লাহর ওলি শেখ জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি আল বাগদাদি, হুজুর আমার বলেছিলেন, বাহালুল ভাই বাহালুল, রাতের বেলা শোবার আদব হলো, যখন আমি রাতের বেলা শোব ওই জায়গাটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, তারপরে ওই জায়গায় শোবার আগে আমার আল্লাহর প্রশংসা করতে হবে, আমার নবীর নামে দরুদ পড়তে হবে, শোবার দোয়াটা বলে ডান কাঁধ হয়ে শুতে হবে, অজু হালাতে আমাকে শুতে হবে, এবং ঘুম ভাঙার পরে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। চিল্লে বলুন, এটা হচ্ছে শোবার আদব। এখান থেকে একটা আমল বার করেন, তাহলে শোবার আদব হলো আপনি যে জায়গায় শোবেন ওই বেড কভার আর মশারি ভালো করে একটু ঝেড়ে নেবেন, আমার নবী বললেন। ঝাড়ার পরে শোয়ার আগে একটু দরুদ শরীফ, কলেমা শরীফ, তওবা শরীফ চার কুল পরে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে ফু দিয়ে নেন, আয়াতুল কুরসি পরে বালিশে শুয়ে পড়েন, ডান কাত হয়ে আমার নবী বললেন শোয়া সুন্নাত, ডান কাত হয়ে শুয়ে পড়ো, এবং
সোয়া দোয়াটা বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া, ওগো আল্লাহ তোমার নামে আমি শুয়ে পড়লাম, আল্লাহ ঘুমটা হলো মরণের ভাই, যদি আমার ঘুমের ভিতরে মৌত হয়ে যায় আল্লাহ যেন তোমার নামে আমি মরতে পারি, একবার চিল্লে বলুন, ঘুমের ভিতরে আমার মরণটা যদি হয়ে যায় আল্লাহ আমাদের ইমানদারের খাতায় আমাদের নামটা লিখে দেবে, চিল্লে বলুন, এবং ঘুমের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আপনি যখন বলবেন ওগো আল্লাহ তোমার লাখ কোটি কোটি শুকরিয়া যে মরণের ভিতর দিয়ে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, একবার চিল্লে বলুন, আর একটু চিল্লে বলুন না, কিন্তু এ দোয়া বাপ বলি ঘুমোবার সময়, এ ফুলটিসের মা বালিশটা দে, শুয়ে পড়লো, ওই দোয়া আমরা উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি, আমাদের ভিতরে আদব আমল নাই, ওয়াজ দিয়ে জল জান্নাতে যাবে নয়, আমল করে জান্নাতে যেতে হবে, আর সেই আমলগুলো এই স্টেজে বসে ফুরফুরার হুজুরেরা আলেমে হাক্কানিরা আলেম ওলামারা বলবে, আমাদের শিখে আমল করতে হবে, তবেই আমাদের জিন্দাগি পবিত্র হবে, আমাদের জিন্দাগি যদি কারুকার্য করতে পারি আমরা ইমানদার হয়ে যাব, একবার চিল্লে বলুন। তিনটে হয়ে গেল রাত, রাতের বেলা ঘুমোবার কথা যেই বলেছে সঠিক বলেছে, তথাপিও আল্লাহর ওলি পাগল দিবানা এসকে বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও জুনাই তুমি এখন ঘুমোবারও আদব জানো না, তুস তোমার সাথে কথা বলবো না, বলে চলে গেল। যেই রাস্তায় যাচ্ছে আল্লাহর ওলি শেখ জুনাইর রাস্তায় আটকে দিল, রাস্তায় সামনে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন আপনার রাস্তায় আমি আটকে দিলাম, এই কারণে, কারণ আমি জুনাইর খাবার আদবটা জানি না, আমি জুনাইদ মানুষের সঙ্গে কথা বলার আদবটা জানি না, আমি জুনাইদ রাতের বেলা ঘুমোবারও আদবটা জানি না, তাহলে আমি যে কালে না জানি তাহলে আপনার উচিত হবে আমাকে জানিয়ে দেওয়া, একবার চিল্লে বলুন, ও আমার সোনার মানিকেরা, আমি যদি আলেম হই, আমি যদি হাফেজ হই, মাওলানা মুফতি কারি মুহাদ্দিস শাইখুল হাদিস হই, আর আমার কাছে গ্রামের কোন মানুষ যে বিষয়ে তার জ্ঞান নাই যদি আমার কাছে ফতোয়াটা জানতে চায়, আমার কাছে আমলের প্রসেসিংটা জানতে চায়, আমি যদি ওই আমলটা ওই ফতোয়ার কথাটা যদি আমি গোপন রেখে দেই, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আমি নবী জানিয়ে দিলাম, কারো কোন বিষয়ে জানা থাকলে আর ওই বিষয়ে কেউ যদি জানতে চায় আর ইচ্ছাকৃত ভাবে ওই কথাটা যদি ফতোয়া কোরআন হাদিসের কতটা এলেমের কথাটা যদি গোপন রাখে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি দিগকে আল্লাহর জাহান্নামের কাছি আগুনের কাছি দিয়ে তার জিভটা কেটে দেবে, ও বাহালুল রে আমার আল্লাহ নবী বলেছে, তাহলে তুমি আমাকে, আমি জানি না, আমাকে যদি না জানাও তাহলে আগুনের কাছি দিয়ে তোমার জিভটা কাটা হবে, ঠিক জায়গায় মেরে দিয়েছে না বাপ, এখন না বলার উপায় নেই, বাহালুল বলে ভালোই জ্বালায় পড়ে গেলাম, বলতে হবে, তবে শুনে রেখে দাও শেখ জুনাইদ তুমি যে খাবার আদবের কথা বলেছিলেন সব ঠিক বলেছো, কিন্তু একটা ভুল বলেছো, কি ও বাবা জুনাইদ, শেখ জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি, আমি জানিয়ে দিলাম তুমি বলেছো খাবার আগে দস্তারখানা বিছাতে হবে, খাবার আগে হাত দুখানা ধুতে হবে, খাবার সময় তিন লোকমা ছোট ছোট লকমা দিয়ে খেতে হবে, খাবার সময় এদিকে ওদিকে হাত বাড়ালে হবে না, খাবার দি সময় মাঝখানে আল্লাহর প্রশংসা করতে হবে, খাবার শেষে ভালোভাবে দুটো হাত ধুতে হবে, আর ওই খাবার শেষে যে দস্তার খানার ভাতগুলো পড়ে আছে ওইগুলো সুন্দর করে খেতে হবে, থালাটা পরিষ্কার করে খেতে হবে, সবই বলেছো ঠিক আছে, কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে, ও আমার পীর বাহালন আমার ভুলটা ধরিয়ে দাও, আমি তাহলে মানুষের কাছে সঠিক তত্ত্বটা আমি প্রকাশ করে দেব, আমি প্রচার করব, আমাকে জানিয়ে দাও আল্লাহর ওলি হযরতে বাহালুল পাগল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ
আল্লাহর মাশুক আল্লাহ দিবা না, কবরে কবরে থাকতে তার দুনিয়ার কোনো লোভ ছিল না, আখেরাতের মানুষ ছিল। ও বাবা শুনে রেখে দাও, তুমি সব ঠিক বলেছ কিন্তু একটা ভুল বলেছ, কারণ মনে রেখে দাও খাওয়ার আগে যে খাওয়াটা তুমি তৈরি করবে খাওয়ার জন্যে, আগে তোমাকে জানতে হবে ওই খাওয়াটা হালাল কিনা হারাম। চিল্লে বলুন, এই ঠিক বলেনি? ও অতরা কথা বলেছে, বলে সব ভুল। তোমার খাবার আগে আগে চিন্তা করতে হবে তোমার খাদ্যটা হালাল টাকায় না হারাম টাকায়। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবা কিরামেরা, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহদি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহদি কানাতিন নারি আওলা বিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসাল্লাম। ওয়া আমার সাহাবারা শুনে রেখে দাও, দেহের যে গোস্তটা হারাম খাদ্য দিয়ে উৎপন্ন হলো তৈরি হলো ওই খাদ্যটা লা ইয়াদখুলুল জান্নাহ, লা মানে না, ইয়াদখুলু মানে প্রবেশ করবে না জান্নাহ, জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না, ওটা কানাতিন নারি আওলা বিহি, ওটা জাহান্নামের গোস্ত জাহান্নামের জঙ্গে উপযোগে। আমি নবী জানিয়ে দিলাম, কেউ যদি এক লোকমা হারাম খাদ্য খায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার 40 দিন ইবাদত আল্লাহ কবুল করে না। ও সোনার মালিকেরা, কোরআন শরীফে চলে আসে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আরদি মানে জমিন, হালালান মানে হলো পবিত্র, আর তাইয়্যিবান মানে খাদ্য। এ আমার মানব সম্প্রদায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াতে মদ দিলাম, তারি দিলাম, গাঁজা দিলাম, কলকে দিলাম, হিরোইন দিলাম, দুনিয়াতে শুকরের মাংস দিলাম, কিন্তু না না ওই জমিন থেকে হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। ও আমার সোনার মানিকেরা, জুনাইদ বাগদাদির মনটা ভরে গেল, আমি এতদিন একটা কথা জানতাম না, আজকে জেনে গেলাম। হুজুর গো, আপনি বলেছেন মানুষের সঙ্গে কিভাবে কথা বলবো, সে আদব আমার হলো না, কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে? আমি তো বললাম মানুষের বড়দের সামনে স্নেহ সহকারে চিল্লে চিল্লে কথা বলা যাবে না, যাতে করে মানুষটার মনে দুঃখ হয়। হুজুর বললেন হয়নি, যার সঙ্গে কথা বলবে যে বন্ধুকে ভালোবাসবে আগে তোমার মনে রাখতে হবে কথা বলার আগে যে আমি এই ভালোবাসাটা বাসি আমার আল্লাহ পাকের জন্য। একবার জোরে বলুন, চিল্লে বলুন, আল্লাহর খুশির জন্য আমার বন্ধুকে ভালোবাসি। আবার যে আল্লাহর সঙ্গে শেরেক করে, মাথা তেরেল কর মাথাল খোর, ওদেরকে আমি ঘৃণা করি, সেটাও আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আমার আল্লাহ বললেন 60 প্রকার ব্যক্তিকে আরশের ছায়ায় আমি আল্লাহ দেব, তার ভিতরে এক প্রকার হলো যারা আমি আল্লাহ আমার জন্য মানুষকে ভালোবাসে, আবার আমার ভালোবাসার জন্য তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে। আমি আল্লাহ আরশের নিচে ওই বান্দাকে আমি আল্লাহ ছায়া দেব। একবার চিল্লে বলুন, কি ইবাদত আর আমল দেখেন এই ওয়াজের ভিতরে, এত আমল আছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে। জুনাইদ বাগদাদি বললেন, হুজুর আমার ভুল হয়েছে, একটা আল্লাহর ওলি হয়ে এই বিষয়ে জানতো না, একজন আল্লাহর ওলির কাছে সবক নিচ্ছেন, এই জন্য পীর ধরতে হয়, নিজে নিজে পীর হওয়া যায় না, পীর ধরতে হয়। যার পীর নেই তার পীর হলো কে বাপ, পাক্কা ইবলিশ শয়তান। যার পীর নেই তার পীর ইবলিশ শয়তান। পীরের সহবাতে থাকলে, আলেমে হাক্কানিদের সহবাতে থাকলে, মনে রাখবেন একদিন সে ইবাদতের প্রসেসিংটা বলে দেবে, এই প্রসেসিং ধরে আপনি ইবাদত করলে ওই রাস্তাটা জান্নাত, ওই রাস্তাটা আমার নবীর দিদারের রাস্তা। একবার জোরে বলুন, আরো চিল্লে বলুন। কিন্তু আমরা ইবাদত করি না, শুধু লক্ষ লক্ষ টাকা দিয়ে জলসা দাও, হুজুর আসুক ওয়াজ করে চলে যাক, ওই পর্যন্ত ফি সাবিলিল্লাহ ইতি, আবার যেমন ছিল তেমন হবে? সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ কম্বল মুড়িতে ঘুম চালাচ্ছে বাপ, এ জলসাটা কাজে আসবে? আমাদের আমল করতে হবে।
ও আমার সোনার মানি কেনা, আর বেশি সময় নাই বাবা, আমি লাস্টটা বলে যাব বাবা। ওই সময় বাহানন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, জুনাই শোনো, তুমি যে রাতের বেলা শোবে এই শোবার আদবটা তোমার হলো না। ও জুনাইদ, তুমি বলেছো রাতের বেলা শুতে গেলে সর্বপ্রথম বিছানাটা পরিষ্কার করে নিতে হবে, তারপরে দোয়া বলতে হবে, নবীর নামে আল্লাহর শুকরিয়া আদায় করে শুতে হবে, ডান কাঁধে শুতে হবে, ঘুমোর সময় আল্লাহর প্রশংসা করে শুতে হবে, ঘুম থেকে ওঠার সময় আল্লাহর প্রশংসা করে শুতে হবে, আর ওযু অবস্থায় শুতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী জানিয়ে দিলেন, বাবা কেউ যদি আমার সাহাবা কেরামের ওযু অবস্থাতে রাতের বেলা ঘুমিয়ে যায়, ওই রাতের ঘুমটা সারা রাতের ঘুমটা আমার আল্লাহ ইবাদাতের খাতায় গণ্য করে দেয়। আরো জোরে হবে না, কিন্তু আমাদের সমাজের মুসলমানের রাতের বেলা যদি পুরসাব লাগে বাবা, ও পুরসাব ফিরে ও মুতে পর্যন্ত পানি নেয় না, ওই অবস্থায় শুয়ে পড়ে নাপাক অবস্থায়। আর যে বাড়িতে নাপাক অবস্থায় মানুষ শুয়ে থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত ফেরেশতা ঢোকে না, আল্লাহ মালিকা রহমতের ফেরেশতা যায় না। আর ওই অপবিত্র অবস্থায় ও যদি জাহানটা কবজ করে নিয়ে আজরাইল আলাইহি সালাম চলে যায়, ও জামান থেকে কলেমা নসিব হবে না। ও আমার সোনার মানিকেরা, তোর ইবাদতের মানুষ হয়ে যাও, নামাজ পড়ুন, আল্লাহ সলাত আদায় করুন, রাতের বেলা শুয়ে ইবাদত করতে হয়, ওযু করে শুতে হয়, ওযু শেষে নামাজ আদায় করে ওযুর পরে আমি যখন শুয়ে পড়ব, শোয়ার পরে আল্লাহর প্রশংসা দিয়ে আমার দিনটা শুরু করতে হবে। জুনাইদ বগদাদি, তুমি বলেছো সব ঠিক বলেছো, কিন্তু একটা ভুল হয়ে গেল। কি ভুল হুজুর আমাকে শিখিয়ে দেন? হুজুর আপনি আমার মাস্টার, আপনি আমার পীর মুর্শিদ ওলি, আপনার কাছে আমি দুটো জিনিস শিখে গেলাম, এই তিনটি আমাকে শিখিয়ে দেন, আমি প্রচার করব। ওই সময় বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা জুনাইদ, রাতের বেলা যখন তুমি শুয়ে পড়বে তোমাকে লক্ষ্য রাখতে হবে, তুমি কারোর ঋণটা কাঁধে নিয়ে শুয়েছো কিনা, তুমি কারোর ঋণ মাথায় নিয়ে শোবে না। শোবার আগে যে মানুষটা তোমার মনে আঘাত দিয়েছে, যে মানুষটা তোমাকে এই অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিল, যে মানুষটা তোমাকে গালিগালাজ করলো, যে মানুষটা তোমাকে ছোট বড় কথা বলেছে, ওই রাতের বেলা শোবার ঘুমোবার আগে বালিশে মাথা দেওয়ার আগে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে যারা কষ্ট দিল, আল্লাহ আমাকে যারা ছোট বড় কথা বলল, আল্লাহ আমি তাদের কথা মনে রাখ আমি পুষে রাখলাম না, আমি তাদের আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিলাম। এ জুনাইদ, কোন আল্লাহর বান্দা বান্দি ওই শোবার ঘুমোবার সময় সকল পৃথিবীবাসীকে যে যার কষ্ট দিয়েছে সকলকে যদি বলে আমি ক্ষমা করে দিলাম, এই অবস্থাতে যদি মারা যায় আমার আল্লাহ তারও জিন্দাগির গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে হবে না? আরো জোরে হবে না? মহাব্বাতে দরুদ আল্লাহুম্মা। ৩৪ মজ্জেন চলে যাও মসজিদ, আরো মহাব্বাতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা খুদ নসিহা জিসিকা মরিজ মেহে ও হাগে মা গায়া কবি না গায়ে আয় হালিমা তুঝে আরু ক্যা চাহিয়ে তেরে ঘর মে খুদা কা হাবিব আ গায়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, ইতি সংক্ষেপ করে দিলাম, এখনই এশার আজান হবে মসজিদে, ৩৫ আজান ঠিক ৮:৩০টায় জমাত হবে।
জমাতের পরে আপনারা কেউ যাবেন না সেই ফুরফুরা শরীফে। আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা লাগতে জিগার পীরজাদা সত্তার সিদ্দিকী আল কুরাইশী হুজুর তিনি ঠিক 8টার সময় আপনাদের সম্মুখে আসবেন। আপনারা নামাজ বাদ সকলেই এই মাহফিলে এসে উপস্থিত হবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মজলিসটাকে শেষ পর্যন্ত আখেরি দোয়া পর্যন্ত আমাদের করার জন্য তৌফিক দান করেন, বলুন আমিন। এবং দোয়া করব আল্লাহ এই জলসায় বসে আপনার প্রশংসা নবী দরুদ পড়ে আল্লাহ যখন বাড়ি যাব জানো কবিরা গুনাহ আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।